আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ইবাদত আমাদের উপর ফরজ করেছেন কিছু হলো শারীরিক ইবাদত কিছু হলো আধ্যাত্মিক ইবাদত এবং কিছু হলো সম্পদের বা আর্থিক ইবাদত এবং আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি দখল করে আছে তা হলো দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় আমাদেরকে দান সাদাকার নির্দেশ প্রদান করেছেন বিশেষ করে কোরআন আল্লাহ সুবহানাহু যেখানে সালাতের কথা বলেছেন সেখানে তিনি দানের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন আকিম জাকাতা এবং একজন মোমেন এর সত্যিকার পরিচয় হচ্ছে তিনি দান দানশীল

어 ক ্ ষ 거는 ক 어내 কৃতজ্ঞতা অথবা তারা আমাদের এর কোনো বিনিময় প্রদান করবে এগুলো কোনোটাই আমরা প্রত্যাশা করি না আল্লাহ সুবহান ও তাহারা তিনি আমাদের উপরে রামাদান রোজা ফরজ করেছেন এবং তার পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এই রামাদানে যেন আমরা অনেক অনেক বেশি দানশীল হয়ে উঠি সেই প্রতি আল্লাহ রাসুলসলাম আমাদেরকে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন সবচেয়ে সর্বোত্তম সাদাকা হচ্ছে সদাকাত ফের রামাদান রামাদানে যে দান সাদাকা আমরা করি এটি সর্বোত্তম সাদাকা এমনিতেই তো সাদাকা বা দান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ অলস্য ভাং ওয়াতলা বলেছেন হাপুলহ রিবা ও ইউরুবি সদাকাত অলস্য ভাং ওয়াতাল আসুদেন এবং হারামের সম্পত্তিগুলোকে ধ্বংস করে দেন এবং যে সকল সম্পদ থেকে দান করা হয় এগুলোকে আলোচনা ভানুয়াতায় প্রতিপালন করেন লালন পালন করেন এগুলোর মধ্যে আলোচ্য ভানুয়াতলা সমৃদ্ধি ঘটান আল্লাতা রাসুরকে বলেন খুল মিন আম ওয়ালিম সদাকাত দু তহির কিহিম বিহা আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন এবং এর মাধ্যমে আপনি তাদের সম্পদকে প্রতঃপ্রভাবিত করবেন এবং তাদের সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটবে এই দানের মাধ্যমে দান সাদাকে আমাদের জীবদ্দশাই করা দরকার ব্যক্তিকে কেয়ামতি দিন আল্লাহ সুলহান তারা পাঁচটি প্রশ্ন করবেন তোর মধ্যে দুটো প্রশ্ন থাকবে তার সম্পদ নিয়ে কোথেকে সে সম্পদ ইনকাম করলো এবং কোথায় সে ব্যয় করলো আমরা সবসময় শুধু ইনকামের কথা চিন্তা করি কিন্তু আমরা কোথায় ব্যয় করছি এটিও খুবই গুরুত্বপূর্ণ এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি তেরত করছেন আল্লাহ কুমত্তা ক্যাসুর আল্লাহ কুমত্তা ক্যাসুর সেই এই সুরাটি তেলাওয়াত করার পরে তিনি বললেন যে একজন আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আসলে তো কোনোটাই তার সম্পদ নয় তার সম্পদ ততটুকু যতটুকু সে খেয়েছে এবং যতটুকু সে পরেছে অর্থাৎ জামা কাপড় পরেছে এবং যতটুকু সে দান সাদাকে করেছে এবং তার আখে রাতের ব্যাংকে এগুলোকে প্রিজার্ভ এবং রিজার্ভ করে রেখেছে এটি মূলত ব্যক্তির সম্পদ আর বাকি তো কোনোটাই তার সম্পদ নয় ব্যক্তি যখন মারা যায় তখন তার তার কবরস্থানে তিনটি জিনিস তার সাথে যায় তার পরিবার যায় পরিবার পরিজন স্বজন যায় তার সম্পদ যায় এবং তার আমল যায় দুটো ফিরে আসার আমলটা কেবলমাত্র তার কাছে থেকে যায় আপনার সম্পদের মালিক ততক্ষণ পর্যন্ত আপনি যতদিন আপনি বেঁচে আছেন আপনি মারা যাওয়ার পর ওই সম্পদের বিন্দু পরিমাণ মালিকও আপনি নন শুধুমাত্র একটু সাদা কয়েক কাপড়ের দুটো কাপড়ের টুকরা বা পাঁচটি কাপড়ের টুকরা এর বাইরে আপনি কোনোটারই মালিক নন ফলে আপনার সম্পদের ততটুকুই আপনি মালিক যতটুকু আপনি দান দানসা করলেন যতটুকু রেখে গেলেন তার এক ফটো আপনি মালিক নন এর রামাদান আপনি দান করবেন রামাদান তো দানেরই মাস রাসুল উল্লা সাল্লাহ আলম রামাদানে ব্যাপক

দানের মাধ্যমে তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের বিভিন্ন সমস্যা রোগগুলো তোমরা তোমরা সমাধান করো এবং দানের মাধ্যমে মৃত ব্যক্তিরা মৃত ব্যক্তিরা কিন্তু এর মাধ্যমে তারা উপকৃত হয়ে থাকে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আপনি দান করবেন আপনি যদি রোগাক্রান্ত হন রোগাগ্রস্ত হন তাহলে আপনি দান করবেন এবং দেখবেন মেরা কুলাশ্রী আপনার বিপদ দূর হয়ে যাবে এবং আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আপনার রোগ নিরাময় হয়ে যাবে যদি আপনি সত্যিকার অর্থে দান করতে পারেন আর আপনি তো এখনই দান করবেন আল্লাহ সব তারা দানের ব্যাপারে বলছেন যে সকল ব্যক্তিরা দান করে দানের কারণে মতো ওই চাষির মধ্যে যে একটি মাত্র বীজ রোপণ করলো এই একটি বীজ থেকে পরবর্তীতে সাতটি শিশু হলো প্রত্যেকটি শিশুর মধ্যে একশোটি করে দান বীজ রয়েছে একটি বীজ থেকে সাতশোটি বীজ হলো এই দান হলো এরকম আর আমাদানের سبحانه وتعالى عمل يقول البركة بريدا، أبي يقول الصواب بريدا، أبي رمضان ذا نقول تلا الله سبحانه وتعالى يقول بعدي الله سبحانه وتعالى ده قول معروف ومع فرة خير من صدقة يتبعوها أذا والله غني حليم إن تبدوا الصدقات فنعم ما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم تمر دان প্রকাশ যদি দান করে ভালো আর যদি অপ্রকাশ্যে দান করে তাহলে তা আরো আরো অনেক অনেক উত্তম দান সাদাকা আমাদেরকে করতে হবে আল্লাহ সু ভান কেয়ামতের দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ সু ভান তার আরো সে ছায়া ছায়া প্রদান করবেন যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তোমাদের ওই ব্যক্তি যে ব্যক্তি বড় জরুন তাসদাকা বেসদাকা দিন এমন একজন ব্যক্তি তিনি দান করলেন দান হাতে দান করলেন তার বাম হাত জান্নাতে শিকি দান করেছে মানে এত শান্তরপনে এত নীরবে সে ব্যক্তি দান করে থাকে আমাদেরকে দান করা দরকার কোন ব্যক্তি যদি দান করে কোন একজন ব্যক্তি যদি দান করে তাহলে এই ব্যক্তির এই দানের কারণে 70টি বিপদ এবং তারoffsetWidth 70টি দরজা আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করে দেন অর্থাৎ তার কাছে বিপদ একেবারেই আসতে পারে না দান করলে আল্লাহ সুবহানাহু তাআলা বিপদ থেকে এভাবে আমাদেরকে মুক্ত রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতে আমাদেরকে আদেশ প্রদান করেছেন আমরা যেন দান করি কিন্তু এই দানের ক্ষেত্রে আমরা কাদেরকে প্রাধান্য প্রদান করব প্রাধান্য দেব অবশ্যই অবশ্যই আমাদের আত্মীয় স্বজন যারা আছে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বললেন যে তুমি তোমার উপর যারা নির্ভরশীল তাদের প্রতি তুমি দান করবে ইয়াস আলুনা কেমন ফিকুন তারা প্রশ্ন করে তারা কি দান করবে এবং কাদের জন্য তার দান করবে বলুন তোমাদের পিতা মাতা আর তোমাদের নিকটাত্মীয় স্বজন তাদের জন্য ব্যয় করো এটি আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান আপনি মনে করবেন যে আপনার আপনি হয়তো মনে করতে পারেন আমার তো এত টাকা পয়সা নেই আমি কোথায় দান করবো রাসুল উল্লাহ আলী ইসলাম তিনি বলেছেন যে সবচেয়ে সর্বোত্তম দান হচ্ছে জুহদুল মুকিল অর্থাৎ যে ব্যক্তির খুব কম আছে ওই কম থেকে তিনি দান করছেন তা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় আপনার যা আছে তাই থেকে আপনি দান করুন পারিবারিক সাদাকায় আপনারা সংস্কৃতি তৈরি করুন আপনাদের বাচ্চাদেরকে নিজেরা দান করুন বাচ্চাদেরকে দান করার প্রতি উদ্বুদ্ধ করুন আপনি বলবেন বাচ্চা তো বাইরে যায় না এবং ফকির গরিবরা তারা ঘরে বাসায় আধুনিক ফ্ল্যাট বাড়ি ঘুরে তারা আসতে পারে তারা তারা কিভাবে দান করবে বাসায় আলাদা মাটির দান বক্স রাখুন অথবা ধরুন আলাদা এখন প্লাস্টিকের অন্যান্য বিভিন্ন ধরনের দান বক্স ইত্যাদি পাওয়া যায় অথবা বক্স পাওয়া যায় সেগুলোকে আপনারা চ্যারিটি বক্স বানান সেখানে

টাকা রাখুন আপনারা নিজেরা প্রতিদিন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে রাখুন আপনাদের সন্তান অথবা আপনাদের আত্মীয় স্বজনকে আপনাদের বাসায় যারা থাকে তাদেরকেও বলুন ওইখানে টাকা ফেলতে প্রতি মাস শেষে যখন ওইটা আপনি খুলে দেখবেন সেখানে তো পাঁচশো এক হাজার টাকা হয়ে গেছে তার মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করতে পারবেন এর মাধ্যমে আপনার সন্তানদেরকে ভোগবাদী না বানিয়ে তাদেরকে দানশীল বানান কারণ রাসুল্লাহ সাল্লাম বললেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা নাজিল হন এবং তারা বলতে থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ দান করে তাদের তুমি বাড়িয়ে দাও আর হে আল্লাহ যারা দান করে তাদের সম্পদ গুলো তুমি ধ্বংস করে দাও দান করলে আপনার সম্পদে বারাকা তৈরি হওয়া আপনার সন্তানদেরকে শেখান যে তারা দান করুক জনকল্যাণে তাদের নিজেদেরকে তারা নিয়োজিত রাখুক তারা কেবলমাত্র নিজেদের কেন্দ্রিক আত্মকেন্দ্রিক সেলফিস সেলফ সেন্ট্রিক যেন তারা না হয় তারা যেন মানবতাবাদী হয় এভাবে সন্তানদেরকে তৈরি করার জন্য দান করুন আপনারা যারা রান্নাবান্না করেন মায়েরা বোনরা যারা আছেন আপনার রান্নাবান্নার চালগুলো থেকে গ্রাম অঞ্চলে আগে আমরা দেখতাম যে এক মুষ্টি চাল রেখে দিত আলাদা কোনো পাতিলে এবং সেগুলো তারা গরিব দুঃখীদেরকে দিত আপনারা এখন গ্রাম অঞ্চলে থাকছেন না শহরে আছেন অথবা গ্রামেও যারা আছেন লেটাস্ট ইন্ট্রোডিউস রি ইন্ট্রোডিউস দ্যাট কালচার অফ চ্যারিটি সেই কালচারটা আমরা রি ইন্ট্রোডিউস করি একটু করে রেখে দিন এবং মানুষকে আপনারা দান করুন আপনার পকেট খরচ থেকে প্রতিদিন

একজন একজন খারাপ নারীর হাতে এরপরে দিন ওই দানটি পড়লো একজন ধরির হাতে লোকেরা বললো এই লোক অমুকে দান করেছে কিন্তু পরের দিন তিনি দান করে সত্যিকার অর্থেই একজন গরিবের হাতে তার দানটি পড়লো কিন্তু তাকে স্বপ্নে আল্লাহ সফান জানিয়ে দিলেন তোমার সবগুলো দান আল্লাহ কবুল করেছেন অথবা আপনার দান কবুল হওয়া আপনি তো সবাব পাওয়ার প্রয়োজন আপনার তো আল্লাহ সন্তুষ্টি প্রয়োজন আপনি দান করবেন আল্লাহ সন্তুষ্ট হলেই তো আপনার আপনার অর্জন হয়ে গেল আর যিনি নিলেন তিনি দান গ্রহণ করার মতো অবস্থা তার না থাকে তাহলে তার সমস্যা দিনে আল্লাহ সুফানের কাছে সেই জবাব দিয়ে করতে হবে সেজন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা দান করবেন এবং রামাদানে বেশি বেশি দান করবেন রাসুল আসলাম বললেন যে জান্নাতের বিভিন্ন দরজা থাকবে এবং একটি দরজা থাকবে তার নাম হচ্ছে যে তা হচ্ছে সাদাকায়ের দরজা এবং ওয়ামান খায়না যেই ব্যক্তি দান সাদাকা করতো দরিয়া মিন বাবি সদাকা সেই ব্যক্তিকে এই সদাকায়ের দরজা থেকে সে ব্যক্তিকে আহ্বান করা হবে সে ব্যক্তিকে ওই দরজা ডেকে বলবে যে তুমি আমার আমার এই গেট দিয়ে তুমি ঢুকো বিকজ ইট ইজ স্পেশালাইজড ফর ইউ এর স্পেশালি স্পেশালি ইট ইজ প্রিপেয়ার ফর ইউ এটা তোমার জন্য তৈরি করা হচ্ছে এবং তোমার জন্যে এটিকে ইয়ে করা হচ্ছে তুমি এভাবে তুমি এই দান তুমি দান করেছো এবং এই জন্য তোমার জন্য এই প্রিভিলেজ এবং এই মর্যাদা আল্লাহ সুফান তৈরি করেছেন জন্য আমরা অনুরোধ করবো যে রামাদানে আপনারা দান করুন রমাদানে দানের গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় যেমন ধরুন এত আমাদ প্যান্ডামিক এর মধ্যে কত লোক তারা না খেয়ে আছে কত লোক তারা অর্ধভুক্ত আছে কত লোকের তাদের অভাব আছে তারা ঠিক মতো তারা খেতে পারছে না সেখানে যে সাহুরের আইটেম নিয়ে সেহের আইটেম নিয়ে আপনি বসে আছেন খাচ্ছেন ঘন্টার পর ঘন্টা জুড়ে আপনি খাচ্ছেন অথচ অন্য আপনারই পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় সুন্দর মধ্যে কেউ হতবা অভুক্ত আছে অথবা না খেয়ে আছে হতে পারে যে অর্ধ বেলা তারা খাচ্ছে

দুই নম্বর হচ্ছে আপনারা মানুষকে খাদ্য খাওয়ানো খাদ্য দেয়া মানুষকে এবং তিন নম্বর হচ্ছে যখন লোকেরা ঘুমানো থাকে ঘুমন্ত থাকে তখন তখন সালাত আদায় করা এই সকল কাজ যদি আমরা করি তাহলে তাদের ফুল জান্নাত সালাম তাহলে তোমরা অবশ্যই অবশ্যই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে জাহান্নাম থেকে মুক্তির জন্য দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রচনা বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরে দিয়ে দান করার মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ যদি আমরা দান করি তাহলে আমরা এর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আপনি যদি কোনো কোনো রোজাদারকে যদি আপনি খাওয়ান তাহলে আল্লস্য ভানো তারা ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সব পাবে আপনি রোজাদারকে ইফতারি করার মাধ্যমে ততটুকু সব আপনি পাবেন এবং ব্যক্তিরা অর্থাৎ আপনি যদি সাহাবাই কেরাম এবং সালাফদের জীবনে যদি স্টাডি করে তাহলে দেখবেন যে তারা অন্য কোন মিসকিন অথবা কারো সাথে না ইফতার করে তার একা কি কোনোদিন ইফতার করতেন না শেয়ার করতেন শেয়ারিং ইজ কেয়ারিং আপনি যে শেয়ার করছেন এই শেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেয়ামতিন আল্লাহ সুফহান আপনাকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু আমার অসহায় অনেক বান্দা ছিল তাদের প্রতি তুমি দায়িত্ব পালন করেছো কি সেই দায়িত্ব পালন যদি আমরা না করি সেদিন আমরা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারি সেজন্য আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দান করুন এবং দানের সংস্কৃতি তৈরি করুন আর হোক আমাদের দানের আলোয় উদ্ভাসিত সেই প্রত্যাশা রেখে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায় হাজা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وما وعلى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم محمد رسول الله صلى الله عليه وسلم أنه <أمع> في <دلوقتي> بعض الشب الوصوة الحسنة الله سبحانه وتعالى قرآن أنه في بعض شبه وشنا যার জীবনী জানা এটা আমাদের ইবাদত সাহাবাইকাম রাজি আল্লাহন রাসুল্লাহ সাল আলী আসলামের জীবনী তাদের সন্তানদেরকে এবং তাদের পরবর্তী প্রজন্মকে জানাতেন নামে বিখ্যাত সেই মুসলিম স্কলার যিনি হোসেন রাজি আল্লাহন নাতি রাসুল উল্লা সাল আলী আসলামের প্রপৌত্র তিনি বলতেন কুন নোয়াল্লামু মাগাজিয়া রাসুল আল্লাহ সাল আলী কামা নোয়াল্লাম আসালকোর কোরআন আমাদেরকে রাসুল ইসলামের জীবনী তেমনিভাবে পড়ানো হতো যেমনিভাবে আমাদেরকে শেখানো হতো কোরআনের সুরা ওসুয়াতুল হাসানা অনুপম আদর্শ এই কোর্সটি কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ইনসান কামেল পারফেক্ট হিউম্যান বিং যিনি সকল দিক থেকে সুপ্রিমলি সাকসেসফুল আপনাদের কি মাইকেল এইচ হার্টের সেই বইটির কথা মনে আছে দি হান্ড্রেড যেখানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম সবচেয়ে সফল এবং প্রভাবশালী একশো জন লোকের তালিকা করেছেন সেখানে তিনি বলেছেন মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দি ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস অন আর্থ মে সারপ্রাইজ মেনি অ্যান্ড মে বি কোয়েশন বাই মেনি আদার্স বাট হি ইজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দি রেলিজিয়াস অ্যান্ড দ্য সেকুলার লেভেল আমি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের নম্বরে তালিকা এক রেখেছি কেউ কেউ এতে আশ্চর্য অনুভব করতে পারেন এবং কেউ কেউ এটিকে প্রশ্ন করতে পারেন কিন্তু ধর্মীয় এবং পার্থিব সকল চিন্তা চেতনায় তার কাছাকাছি কে আসতে পারে এমন আপনি সেই ওয়াহাবিন মুাব্বিহের নাম শুনেছেন বিখ্যাত তাবেরি তিনি বলেছেন করা إحدى وسبعين كتابا أمي أكدت تبوي فوجدت في جميعها أن الله عز وجل لم يعطي جميع الناس من بدء الدنيا إلى إنقضائها من العقل في جنب عقل محمد صلى الله عليه وسلم إلا كحبة رمل من بين رمال جميع الدنيا وأن محمدا صلى الله عليه وسلم أرجح الناس عقلا وأفضلهم رأيا رواه الحاكم والترمذي وأبو نعيم وابن عساكر رحمه الله بكتو يشكل حديث تبيد جون তারা উল্লেখ করেছেন বিন মোনাব্বেহের সূত্রে যে তিনি বলেছেন আমি একাত্তরটির মতো বই পড়েছি এবং প্রত্যেকটিতে আমি একটি বক্তব্যই পেয়েছি তা হল আল্লা সুহায়নু মাতলা মানব সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। সেই বুদ্ধিমত্তা যে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে তার তুলনায় এই সারা পৃথিবীর সকল ধুলিকণার তুলনায় একটি ধুলিকণার যতটুকু অস্তিত্ব রয়েছে মোহাম্মদ সাল আলিহাসালামের মেধা এবং বুদ্ধিমত্তার তুলনায় গোটা মানুষের বুদ্ধিমত্তা ওই একটি ধুলিকণার মতো সোভান আল্লাহ আব্দুল আব্বাস তিনি বর্ণনা করেছেন أفضل الناس أعقل الناس. شبشب الدماء مانو جيني تنسفشتو وذلك نبيكم محمد صلى الله عليه وسلم. أرتني هو انتم نبي محمد رسول الله صلى الله عليه وسلم. قاضي عياد تنبولسن ومن تأمل تدبيره صلى الله عليه وسلم أمر باوات الخلق وظواهرهم وسياسة الخاصة والعامة مع عجيب شمائله وبديع سيره فضلا عما أفاده الله من العلم وقرره من الشرع

তার যে প্রত্যেকের সাথে তার কথা ছিল এমনকি তার পরিবারের সদস্যদের সাথে তার যে আচরণ এই সকল আচরণ এগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি বুদ্ধিমত্তার দিক থেকে এবং অনুপম আদর্শের দিক থেকে তার তুলনা করার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স রাসুল্লাহ সাল আসাল্লাম যিনি আমাদের জন্য স্ট্যান্ডার্ড প্রত্যেকটি কাজ কীভাবে করতে হবে যার দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের শিখতে হয় জানতে হয় যার কাছ থেকে আমাদেরকে নিতে হয় তার জীবনী কি আমাদের জানতে হবে না আপনি যদি সফল হতে চান দুনিয়া এবং আখেরাতে তাহলে তো তাকেই আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার জীবনে কোথায় কি ঘটেছিল তিনি কোন পরিবেশে বড় হয়ে উঠেছিলেন আবুকর তাকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল্লাহ মা আফসা আফসাহ আপনার চেয়ে এত শুদ্ধ ভাষায় কথা বলে কাউকে চিনি না কাউকে কখনো দেখিনি আপনি কোথেকে এই ভাষা শিখেছেন রাসুল উল্লাহ আলী আলীবাসাল্লাম যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হতেন যাকে দেখে অন্যরা আওয়াক হয়ে যেতেন সে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোন পরিবেশে বড় হয়ে উঠেছেন তাহলে আমাদের পরিবেশ কেমন হওয়া দরকার রাসুল আসলামের ছোটবেলা কেমন কেটেছে তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে লালন পালন করব তার যৌবন কেমন কেটেছে আমাদের যুবক এবং যুবতীদের আদর্শ কে হওয়া দরকার মডেল সুপার কে হওয়া দরকার রাসুল আসলাম যখন বিবাহ করেছেন তখন কিভাবে তিনি তার পরিবারের সদস্যদের সাথে আচরণ করেছেন তার পারিবারিক জীবন কেমন ছিল যখন তিনি নবী হলেন নবী হয়ে হেরাগুহা থেকে যখন তার স্ত্রীর কাছে আসলেন স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এমন কিছু অনুপমা আদর্শের কথা বলে যেটি বোখারির হাদিসের শুরুতেই আছে সেগুলো কি ছিল যেগুলো আমাদের মধ্যেও থাকা দরকার যেগুলো বলে তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন যে কখনোই নয় আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না সেগুলো কি ছিল এটি তো আমাদের জানতে হবে তিনি মক্কায় যখন দিন প্রচার করেন মক্কার নেতৃস্থানীয় সম্ভ্রান্ত এলিটরা সেখানে ছুটে আসে আবু বকরের মতো ব্যক্তি আবদুল আব্দুর রহমান এমন আউফের মতো ব্যক্তিরা তলহা জোবায়ের অথবা ধরুন ওসমান আল্লাহ ইবনে হামজা আব্দুল কিসের টানে ছুটে এসেছেন তাকে আমাদের জানতে হবে না মক্কায় কিভাবে তিনি দিন প্রচার করেছেন সেখান থেকে যখন তিনি মদিনা হিজত করে যান যার প্রত্যেকটি স্টেশন এবং স্টেজে রয়েছে মিরাকুল মরজেজা সেখানে আপনাদেরকে জানতে হবে সুরাক মালিক অথবা উম্মে মা ঘটনা যেখানে প্রত্যেকটি ঘটনা রয়েছে একটি মজা মদিনার লোকের আবাল বৃদ্ধ বনিতা কেন তাদের ঘর থেকে বের হয়ে আসলো রাসুলকে স্বাগত জানানোর জন্য কিসের টানে সেটি কি আমাদের জানা দরকার নয় মদিনার এই সমাজকে তিনি বিনির্মাণ করলেন পৃথিবীর প্রথম নিয়মতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন তিনি করলেন ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর প্রথম লিখিত কোনো সংবিধান সেখানে কি ছিল আজকের রাষ্ট্রগুলো যদি সফল হতে হয় তাহলে কি সেটিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে না সেটিকে আপনাদের জানার প্রয়োজন নেই জানতে হবে আমাদেরকে মদিনার এই রাষ্ট্র বিনির্মাণে তিনি কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বদর যুদ্ধহুদের প্রত্যেকটি প্রান্তরে কি কি ঘটেছিল সেখানে এই বিশাল বাহিনীকে পরাজিত করে কিভাবে তিনি ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন সেটিও আমাদের জানা দরকার রাসুল ইসলাম যখন তার বিদায় লগ্নে বিদায় হজে আসলেন এই যে প্রত্যেকটি জায়গায় যে অসাধারণ ঘটনা ঘটেছে তিনি যখন মিনার প্রান্তরে কোরবানি করছেন ত্রিষট্টি কোরবানির জন্তু এক একটি করে তার সামনে এগিয়ে আসছে এটি তার মজাদা তিনি যখন মিনার প্রান্তরে তার চুল কাটছেন এই চুলের একটি ভাগ তিনি দিলেন, অন্য চুলগুলো অন্য করে নিয়ে গিয়েছেন। মধ্যে তারা চেষ্টা সাহবাহিক তাকে আপনার জানতে হবে না রাসুল ইসলাম যখন ইন্তেকাল করেন তখন তিনি কি রেখে যান বিদায় হয়ে তিনি কি বলেছেন তার গোটা জীবনী আমাদের প্রত্যেকের জানা অতি অতি আবশ্যক কিন্তু তার জীবনীকে কেন্দ্র করে অনেক কিছু ভ্রান্তিও তৈরি হয়েছে অনেক কিছু মিথ্যা কথাও চারিদিকে ছড়িয়েছে সেটিও আপনাকে জানতে হবে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা রাসুলকে কেন্দ্র করে কিছু অভিযোগ তৈরি হয়েছে সেটি আপনি মুসলিম হিসেবে জানতে হবে যেন কোন অবস্থায় আপনার এবং অন্যের মাঝে যেন সে বিভ্রান্তি তৈরি না হয় ফিতনা সিনেমাটির কথা কি আপনাদের মনে আছে যিনি বিনির্মাণ করেছেন নেদারল্যান্ডের ডাচের সেই ব্যক্তি তিনি কিন্তু অতপর মুসলিম হয়েছেন এবং তিনি কাবার চারপাশে ঘুরতে ঘুরতে তিনি তখন আল্লাহর কাছে শপথ করে বলেছিলেন আল্লাহ তোমার রাসুলের বিরুদ্ধে আমি সিনেমা তৈরি করেছি আমি শপথ করে বললাম তোমার এই ঘরের সামনে যে আমার বাকি জীবন তোমার রাসুলের মর্যাদাকে উন্নীত করার জন্য সমুন্নত করার জন্য আমি ব্যয় করব। এগুলো তো মর্যাদা জানতে হবে তাইলে শুধু আমাদের ইমান বৃদ্ধি পাবে এই কোর্সটি আপনাদের জন্যে আমরা অসাধারণভাবে সাজাবো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে